আসসালামু আলাইকুম আমরা এখন দেখব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের অভিষায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে আটের ক নম্বর অঙ্ক দিয়ে আটের ক নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউব তো এটুকু একটা ফর্মেট এটুকু একটা ফর্মেট অর্থাৎ এটুকু সূত্রে পড়বে একটা এটুকু একটা সূত্রে পড়বে তো এইটুকু যদি সূত্রে পড়ে কিউব মাইনাস বি কিউব আসবে হচ্ছে এ মাইনাস বি আর বাকি অংশটুকু যদি আমরা সূত্রে করি তাহলে আসবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি হোল কিউব এইটা আসবো হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইটা আসবো অ্যাকিউব মাইনাস বি কিউব তাহলে আসবো হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি plus b square equals R B M minus b s Square plus A B plus B square plus M minus B H R B Square plus two ab plus B square plus two ab plus two B square plus four b square. ইকুয়ালস এটা করলে আসবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস বি এটা করলে পাওয়া যাবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন বি স্কোয়ার এখন যদি আমরা এ মাইনাস বি কমন নেই এ মাইনাস বি এটা আসবে হচ্ছে এস স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস ফোর এব প্লাস সেভেন বি স্কোয়ার এটুকু করলে এখন আসবে হচ্ছে এ মাইনাস বি সবগুলি যোগ করব আসবে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার তাহলে এটি হবে হচ্ছে নির্ণয়ক পদক্ষেপের বিশ্লেষণ এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আটের খ নাম্বার আটের খতে বলা আছে ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্স এক্স প্লাস ওয়ান বাই থ্রি উৎপাদকে বিশ্লেষণ করুন তো এখান থেকে আমরা ওয়ান বাই সিক্স যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ওয়ান বাই সিক্স এটা যদি মেয়েটার ট্রাম করি তিন দোকানে ছয় আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ছয় একে ছয় সিক্স এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে আসবে ওয়ান বাই সিক্স এখানে যদি থ্রি এক্স কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু এটা করলে আসবে ওয়ান বাই সিক্স এটা আসবে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নয় নাম্বার নয়ে বলা আছে একশো টাকায় দশটি কলম বিক্রয় করলে বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে একশো টাকায় কতটি কলম বিক্রয় করতে হবে তাহলে একশো টাকায় বিক্রয় করা হয় হচ্ছে দশটি কলম তাহলে একটি কলমের বিক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে একশো টাকা ডিভাইড বাই আসবে হচ্ছে দশটি কলম ইকুয়ালস আসবে হচ্ছে দশ টাকা দশ টাকা হচ্ছে একটি কলমের বিক্রয় মূল্য এখন প্রশ্নে বলা হচ্ছে যে এতে বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দশ টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট ক্ষতি হয় যদি একশো টাকা কলমের দাম হতো বারো পার্সেন্ট ক্ষতি হতো তাহলে অষ্টআশি পার্সেন্ট হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বলতে পারবো হচ্ছে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এখন আমাদের বের করতে হবে দশ টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে একশো গুণ দশ ডিভাইড বাই অষ্টআশি ইকুয়ালস আসবে হচ্ছে একশো পঁচিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য তারপরে যেটা বলা হচ্ছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো টাকার সাথে দশ টাকা যোগ হবে ইকুয়াল টু আসবে হচ্ছে একশো দশ টাকা করে বিক্রি করতে হবে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা আর এখন একশো পঁচিশ ভাগ এগারো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আসবে হচ্ছে একশো দশ ডিভাইড বাই আসবে হচ্ছে একশো ইন্টু একশো পঁচিশ বাই এগারো এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে পঁচিশ বাই দুই টাকা তো একটার বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ ভাগে দুই টাকা মানে সাড়ে বারো টাকা অতএব একশো টাকায় বিক্রয় করতে হবে চার আট টাকা এই আট টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে একটি অফিসের দাপ্তরিক কাজের বাজেট গত বছরে এক লাখ টাকা ছিল উক্ত দপ্তরে গড়ে স্টেশনারি বাবদ ছয় হাজার টাকা আপ্যায়ন বাবদ পনেরোশো টাকা এবং অন্যান্য খাতে পাঁচশো টাকা করে প্রতি মাসে খরচ হলে বছর শেষে কত শতাংশ বাজেট অব্যয়িত থাকবে তো এখানে বলা আছে বাজেট হচ্ছে এক লাখ টাকা খরচ সমূহ খরচ মধ্যে প্রথমে আছে হচ্ছে স্টেশনারি বাবদ হচ্ছে ছয় হাজার টাকা তারপরে আপ্যায়ন বাবদ আপ্যায়নে আছে পনেরোশো টাকা তারপরে অন্যান্য খাত পাঁচশো টাকা তাহলে মোট আট হাজার টাকা অতএব এক বছরে খরচ আট হাজার ইন্টু বারো ইকুয়াল টু আসবে হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা অতএব অব্যবহৃত বাজেট ইকুয়েল টু হচ্ছে এক লাখ মাইনাস ছিয়ানব্বই হাজার ইকুয়ালস আসবে হচ্ছে চার টাকা অতএব শতকরা বাজেট ইকুয়েল টু আসবে হচ্ছে এক লাখ চার হাজার ইন্টু একশো ইকুয়েল টু আসবে হচ্ছে চার পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট বাজেট অব্যত অবস্থায় আছে এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ